বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীকরণ। আমরা জানি যে ব্যবসায় সংগঠন কিন্তু হয়ে থাকে এক মালিকানা, অংশীদারি, যৌথ মালিকানা, সমবায়, রাষ্ট্রীয়। এগুলো কিন্তু একটা ব্যবসা সংগঠন, এবং এই সংগঠনের ভিত্তিতেই আমরা ব্যাংককে শ্রেণীবিভাগ করেছি। সেটা হচ্ছে এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, যৌথ মালিকানা ব্যাংক, সমবায় ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংক। এখন দেখিনি বন্ধুরা, এই প্রত্যেকটা শ্রেণীবিভাগের ব্যাংকগুলোর বিস্তারিত। প্রথম আসি এক মালিকানা ব্যাংক নিয়ে। একক উদ্যোগে ও পুঁজিতে এবং একক ব্যক্তি বা মালিক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে আমরা বলে থাকি এক মালিকানা ব্যাংক। আমরা জানি এক মালিকানা ব্যবসা সে কীরকম হয়, অর্থাৎ একজন ব্যক্তি মালিক, সেই সম্পূর্ণটা পুঁজি দিবে এবং সেই পুরো ব্যবসাটা নিয়ন্ত্রিত করবে। এবং এক মালিকানা ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই, এখানে একক ব্যক্তির উদ্যোগ থাকবে এবং তারই পুঁজি থাকবে এবং তারই দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে, এবং লাভ লসের যে ব্যাপারটা সেটা কিন্তু একক ব্যক্তির উপরই পর্যবেসিত হবে। এরপর চলে আসি অংশীদারি ব্যাংকে। অংশীদারি ব্যাংক অংশীদারি ব্যবসার মতোই হয়ে থাকে। অংশীদারি ব্যবসার মতো হতে গেলে হচ্ছে অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে হচ্ছে অংশীদারি ব্যাংক বলা হয়ে থাকে। আমরা জানি যে অংশীদারি যে আইন, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে অংশীদারদের সদস্য সংখ্যা যেটা হবে সেই অনুযায়ী ব্যাংক আসলে পরিচিত হয়ে পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় অংশীদারি আইনের মতো করে। এরপর চলে আসি যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক। কোম্পানি আইনের আওতায় যে ব্যাংকের মূলধন গঠিত হয় এবং পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। এখানে হচ্ছে গিয়ে মূল ব্যাপারটি হচ্ছে গিয়ে আইনের যে পার্থক্য, সেই আইনে আসলে সদস্য সংখ্যা, মূলধন, এই প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে গিয়ে স্পেসিফিক হয়ে থাকে। যেমন কোম্পানি আইনে একরকম, অংশীদারি আইনে একরকম। তাই এই যে আইনের যে ভ্যারিটা করছে, সেই আইনের ভ্যারি অনুযায়ী হচ্ছে গিয়ে ব্যাংক গঠিত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রণ হয়ে থাকে। আর এটি হচ্ছে যৌথ, আর এক্ষেত্রে কোম্পানি আইন অনুযায়ী যে ব্যাংক আসলে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক। এরপর চলে আসি সমবায় ব্যাংক নিয়ে। আমরা কিন্তু সমবায় সমিতি এরকম অনেক কিছুর সাথে কিন্তু পরিচিত, কিন্তু সমবায় ব্যাংকটা আসলে কীরকম হয়ে থাকে? আমরা এতক্ষণ যত ধরনের কার্যাবলী দেখলাম ব্যাংকের, সব কিন্তু কার্যাবলী আসলে বাণিজ্যিক ব্যাংকে ফোকাস করে, কিন্তু সমবায় যে ব্যাংক এটা আসলে মূল কাজ বাণিজ্যিক ব্যাংকের মতো নয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মতো নয়। তাহলে এটার কাজ কীরকম? এটি আসলে ক্ষুদ্র ঋণ, যেটা ক্ষুদ্র ঋণ বা কৃষি উন্নয়ন এই ধরনের কাজের জন্য আসলে ঋণ প্রদান করে থাকে, এই ধরনের কাজের জন্য আসলে ঋণ প্রদান করে থাকে। সমবায় নীতি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলা হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের ব্যাংকগুলো গঠিত হয়ে থাকে, একটি কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই থাকে এই ব্যাংকের জন্য, এবং প্রত্যেকটা ব্যাংক স্বস্ব ক্ষেত্রে, স্বস্ব এলাকায় নিজের মতো করে কার্যাবলী পরিচালনা করে। এরপর চলে আসি আমরা রাষ্ট্রীয় মালিকানা ব্যাংকের ক্ষেত্রে। রাষ্ট্রীয় সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় ও পরিচালনায় যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে তাকে রাষ্ট্রীয় বা সরকারি ব্যাংক বলা হয়ে থাকে। আমরা যেমন দেখি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ সরকারি মালিকানায় আছে এবং সরকারই এই ব্যাংকগুলো পরিচালনা করছে, এবং এটা অবশ্যই আমাদের জনকল্যাণের জন্যই আসলে কাজটা করে থাকে, এবং অবশ্যই তারা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মতো কাজ করে, অর্থাৎ প্রফিট কিন্তু তাদেরও ম্যাটার করে। আর সমবায় ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব যে আজিজ, কোঅপারেটিভ ব্যাংক, বাংলাদেশ সমবায় সমিতি, এগুলো কিন্তু সমবায় ব্যাংকের উদাহরণ। অর্থাৎ আমরা দেখলাম যে সমবায় ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংকের কিছু উদাহরণ এবং এদের কার্যাবলী। এগুলোই হচ্ছে কি মূলত ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আমরা আরও ব্যাংকের আরও কিছু শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করবো।